আসসালামু আলাইকুম, আমি সজীব মাহমুদ। বাইক লাভার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। CRZ 165, এই বাইকটিকে বাংলাদেশে বাজারজাত করে এইচ পাওয়ার মোটরস। তো এটি আমাদের দেশীয় কোম্পানি। তারা সচরাচর বিভিন্ন চাইনিজ ব্র্যান্ডের বাইকগুলোকে বাংলাদেশে নিয়ে এসে তাদের কারখানায় অ্যাসেম্বল করে বাংলাদেশের বাজারে বাজারজাত করে থাকে। তো এই বাইকটা বাংলাদেশে অনেকদিন যাবত ছিল না, তো অনেক অপেক্ষার পর বাইকটা আবারও বাংলাদেশে আসছে। তো যারা মূলত এই বাইকটি নিয়ে ভিডিও করতে বলছিলেন, তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি। তো বাইকটা বর্তমানে কোথায় পাওয়া যাচ্ছে, কেমন দাম এবং কোন কোন কালারে পাওয়া যাবে, এই বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। আপনাদের রিকোয়েস্টের জন্য বিশেষভাবে এটাও জানাবো, কত উচ্চতার মানুষ এই বাইকটিকে খুব কমফোর্টেবলভাবে রাইড করতে পারবেন। তাই আশা করবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো এই বাইকটার লুকস কিন্তু এক কথায় অসাধারণ, আর এটা দেখতে প্রায় ডুকাটি পানিগালে V4 স্পোর্টস বাইকটির মতোই। এর হেডলাইটের ডিজাইনটাও এই বাইকটির সাথে বেশ মানানসই, সত্যি এর হেডলাইটটি দেখতে অসাধারণ। পাশাপাশি বাইকটার পারফরম্যান্সও যথেষ্ট ভালো, এটা থেকে আপনারা প্রায় 140 পর্যন্ত টপ স্পিড পেয়ে যাবেন, যেটা কিনা সত্যিকার অর্থেই এই বাজেট বিবেচনায় খুবই ভালো বলতেই হবে। আর এটাকে মিনি স্পোর্টস বাইক বলা হয়, কারণ এর রিমের সাইজ অনেকটাই ছোট অন্যান্য স্পোর্টস বাইকের তুলনায়। এটা দুইটা রিমের সাইজে হচ্ছে 14 ইঞ্চি, আর বাইকটাও আকারে বেশ ছোট। যাদের উচ্চতা একটু কম তাদেরকেই টার্গেট করে এই বাইকটি তৈরি করা হয়েছে। আমাদের দেশে অনেকেই দেখা যায় উচ্চতার কারণে তাদের স্বপ্নের স্পোর্টস বাইকগুলো কিনতে পারেন না বা ঠিক মতো চালাতে পারেন না, অনেক কষ্ট হয়ে যায়। তো তাদের জন্য এই বাইকটা কিন্তু খুব ভালো একটা অপশন হতে পারে। এই বাইকটির সিটের উচ্চতা 780 মিলিমিটার, যেটা কিনা অন্যান্য স্পোর্টস বাইকের তুলনায় অনেকটাই কম। এখন যাকে দেখতে পাচ্ছেন বাইকটির ওপর বসে আছে, তার উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি। তো সে কিন্তু খুব কমফোর্টেবল ফিল করতেছে এবং দুই পাশেই তার পা মাটি স্পর্শ করতে পারতেছে। তো আশা করা যায় যাদের উচ্চতা একটু কম, অর্থাৎ 5 ফিট 1 বা 2 ইঞ্চি, তারা খুব আরামের সহিত বাইকটিকে রাইড করতে পারবেন। আর এখন আমাকে দেখতে পাচ্ছেন, আমার উচ্চতা 6 ফিট, তো আমার জন্য বাইকটা কিন্তু খুবই ছোট মনে হচ্ছে। আর আমার পায়ের দিকে একটু লক্ষ্য করেন, আমার হাঁটুটা কিন্তু অনেকটাই ভাঁজ করা আছে। তাই স্পেশালভাবে বলতে গেলে অবশ্যই বলতে হবে, 5 ফিটের উপরে রাইডাররাই খুবই আরামের সহিত বাইকটিকে রাইড করতে পারবেন, তবে 5 ফিটের নিচে হলে সমস্যা হবে। আর এটি স্পোর্টস বাইক হওয়া সত্ত্বেও এর হ্যান্ডেল বারটা যথেষ্ট আপরাইট, আমাকে কিন্তু খুব একটা হালতে হচ্ছে না বা লিন হতে হচ্ছে না। আমার কাছে এর সিটিং পজিশনটা নেকেড স্পোর্টস বাইকগুলোর মতোই মনে হচ্ছে। তাই আশা করা যায় এটা নিয়ে আপনারা লং ট্যুরও করতে পারবেন। যদিও এর পিলিয়ন সিটটা অনেকটাই ছোট, আর আগেই বললাম বাইকটা বেশ কম্প্যাক্ট, পিলিয়ন এটাতে বসে খুব একটা কমফোর্টেবল ফিল করবে না, তবে রাইডারের জন্য কিন্তু বেশ কমফোর্টেবল হবে। আর এই বাইকটি বর্তমানে দুইটা কালারে পাওয়া যাচ্ছে, একটি হচ্ছে রেড কালার এবং অপরটি হচ্ছে অ্যাশ কালার। আর কিছুদিন পরে আর একটা কালার চলে আসবে, সেটা হচ্ছে হোয়াইট কালার। তো বর্তমানে সেই কালারটা এখন দেখাতে পারছি না, কারণ অ্যাভেলেবেল নাই, হয়তো বা কিছুদিন পরে আবার আসবে। তো বাইকটা নিয়ে আর বিস্তারিত কিছু বলার নাই, কারণ ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে এই বাইকটির আরেকটি ভিডিও করা আছে। তো সেখানে বাইকটির ফিচার্স, স্পেসিফিকেশন, বাইকটির ভালো এবং খারাপ দিক নিয়ে বিস্তারিতভাবে ওই ভিডিওতে আলোচনা করা আছে। তো আপনাদের যদি মনে হয় এই বাইকটি সম্পর্কে আরও বিস্তারিত জানার প্রয়োজন, তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো বাইকটার প্রাইস বলার আগে আপনাদেরকে বলে রাখি, এই বাইকটার সাথে দুটা গিফট পাবেন, একটি হচ্ছে হেলমেট এবং অপরটি হচ্ছে রেইনকোট। আর সেই সাথে আপনাদেরকে বলে রাখি, এই শোরুমে আপনারা কিস্তি সুবিধা পাবেন। ঢাকার ভিতরে যারা বসবাস করেন তাদেরকে কিস্তিতে দেওয়া হয় এই শোরুম থেকে। তাই যারা বাইকটা কিনতে যাচ্ছেন তারা অবশ্যই শোরুমে যোগাযোগ করতে পারেন। আপনাদের সুবিধার্থে শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকলো। আর হ্যাঁ, আরেকটা বিষয় বলে রাখি, আপনারা প্রায় জিজ্ঞাসা করেন যে এই বাইকটির সার্ভিস এবং স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল কি না। হ্যাঁ, ঢাকার ভিতরে তাদের দুইটা অফিসিয়াল সার্ভিস সেন্টার রয়েছে, সেখান থেকে আপনাদের বাইকগুলোর সার্ভিস করাতে পারবেন। আর সেই সাথে শোরুম থেকে যে ফ্রি সার্ভিসগুলো দেওয়া হয় সেগুলো আপনারা ওই সার্ভিস সেন্টার থেকেই ফ্রিতে পাবেন। আর এই বাইকটির স্পেয়ার পার্টস তাদের কাছে যথেষ্ট মজুদ রয়েছে, অর্থাৎ যারা ঢাকা শহরে রয়েছেন তারা সরাসরি তাদের শোরুম থেকে এই বাইকটির স্পেয়ার পার্টস কালেক্ট করতে পারবেন। আর যারা ঢাকার বাইরে রয়েছেন তাদের জন্য কুরিয়ারের মাধ্যমে স্পেয়ার পার্টস পাঠানো হয়। তো যাদের এই বাইকটির স্পেয়ার পার্টস বা অন্যান্য এস পাওয়ার মোটরসের কোনো পার্টসের দরকার পড়লে অবশ্যই শোরুমের নাম্বারে যোগাযোগ করবেন। এই বাইকটা কেমন গর্জন করতে পারে সেটা এবার আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। তো এবার বাইকটার প্রাইসটা বলে দিচ্ছি, এই বাইকটির বর্তমান প্রাইস 1,90,000 টাকা। আমি আবারও বলছি, 1,90,000 টাকা। আর আপনারা যখন সরাসরি বাইকটা কিনতে যাবেন তখন হয়তো বা শোরুম থেকে আপনাদেরকে কিছু অনার করতে পারে, তাই দামের বিষয়টা আপনারা একটু আলোচনা করে নেবেন।
সেক্ষেত্রে হয়তো বা একটু কম দামে পেতেও পারেন। আর এই বাইকগুলোর প্রাইস কিন্তু আপডাউন করে, তাই আপডেট প্রাইস জানার জন্য অবশ্যই শোরুমের নাম্বারে যোগাযোগ করবেন। তো যারা মূলত কম বাজেটের মধ্যে একটা স্পোর্টস বাইক খুঁজছেন এবং যাদের উচ্চতা অনেক কম, তারা এই বাইকটিকে দেখতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে বাইকটি সম্পর্কে অবশ্যই কমেন্ট করতে পারেন, আর চাইলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলুন। আল্লাহ হাফেজ।